আল্লাহর নবী বলেন আনা জাইমু বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরা আও হুয়া মুহিকুন। আল্লাহর নবী বলেন দুই ঝগড়াতে মুসলমানের মাঝে যখন কেউ মীমাংসা করে দেয়, আল্লাহর নবী ওই মীমাংসাকারীর জন্য একটা সুসংবাদ দিতেছেন, সুসংবাদ। সেই সুসংবাদটা হলো আল্লাহর নবী বলেন ওই মীমাংসাকারীর জন্য আমি নবী আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা বাড়ি নিয়া দেওয়ার দায়িত্ব নিলাম, আল্লাহর পক্ষ থেকে একটা বাড়ি নিয়ে দিব আমি, হ্যাঁ একটা বাড়ি দেওয়ার দায়িত্ব আমি নিলাম। তাহলে আপনি দুইজনের মাঝে মীমাংসা করেন, আপনার পরিচিত দুই বন্ধু কথা বলে না, আপনার পরিচিত কেউ কথা বলে না, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের ছায়াকে সে সহ্য করতে পারে না, দেখলে উভয়ের মাঝে একজন আরেকজনের বদনাম বলে। আপনি দেখতেছেন যে দুই ভাই, দুই ভাই একজন অপরজনকে দেখতে পারে না, দুই সাধারণ মানুষ একজন অপরজনকে দেখতে পারে না, ঝগড়া লেগে আছে বলে একজন আরেকজনের বদনাম অন্যের কাছে গিয়া বলে। আপনি উভয়ের মাঝে গিয়া মীমাংসা করেন, বলে মীমাংসা করার জন্য আপনি যদি মিথ্যা কথা বলেন এই মিথ্যা কথাটাও জায়েজ আছে। আল্লাহর নবী বলেন লাইসাল কাযাবুল্লাযী ইউনমি খায়রা, বলে উভয়ের মাঝে যদি আপনি দেখেন ঝগড়া লেগে আছে একজন আরেকজনের সাথে কথা বলে না, তখন আপনি উভয়ের মাঝে গিয়া এমন ভাবে মীমাংসা করেন, একজনকে গিয়া বলেন ভাই তুমি কি জানো তুমি তো একে দেখতে পারো না অথচ এ তোমার জন্য অনেক দোয়া করে, তোমার জন্য ভালো দোয়া করে, তোমার সুস্থতার দোয়া করে। আবার তার কাছে গিয়া বলা ভাই তুমি তো তাকে দেখতে পারো না অথচ সে তোমাকে অনেক তোমার জন্য দোয়া করে। যেমন ধরেন জায়েদ আর রাশেদ, রাশেদ আর জায়েদ উভয়ের মাঝে ঝগড়া লাগছে, একজন অপরজনের সাথে কথা বলে না, একজন অপরজনের ছায়া দেখতে পারে না, বলে উভয়ের মাঝে এমন অবস্থা যে উভয় একজন অপরজনকে দেখলে মনে হয় কি মেরে ফেলবে, একজন অপরজনের প্রতি এত রাগ, এত গুসা, এত হিংসা। তখন আপনি জায়েদের কাছে গিয়ে বললেন ভাই জায়েদ শোনো রাশেদ তো আমার কাছে এসে বললো তুমি নাকি অনেক ভালো মানুষ তোমার জন্য দোয়া করে। আবার আপনি রাশেদের কাছে গিয়ে বললেন ভাই রাশেদ শোনো জায়েদ তোমার ব্যাপারে এমন এমন ভালো ভালো কথা বলছে কিন্তু আসলে বাস্তবতা জায়েদ আপনাকে কিছু বলে নাই, রাশেদও কিছু বলে নাই। আপনি উভয়ের মাঝে মীমাংসা করার জন্য আপনি যখন উভয়ের মাঝে মীমাংসা, হায়াতে জিন্দিগির মধ্যে এমন কোন সময় যায় না সুস্থ অবস্থায় যে আল্লাহর নবীর নামাজটা বাদ পড়ে গেছে, এমন কোন সময় যায় নাই যে সময় আল্লাহর নবী সুস্থ ছিলেন কিন্তু জামাতের শরীর নামাজ পড়েন নাই, আল্লাহর নবী সুস্থ কিন্তু মসজিদে এসে নামাজ পড়েন নাই, এমনটা হয় নাই। শুধুমাত্র হায়াতে জিন্দিগির মধ্যে একটা সময় এমন গেছে যে সময় আল্লাহর নবী মসজিদে আইসা নামাজ পড়েন নাই, বলে ওই সময় কি কারণে আল্লাহর নবী নামাজ পড়েন নাই, দুইজন মুসলমানের মাঝে ঝগড়া লাগছে, আল্লাহর নবী ওই দুই ঝগড়াকে মুসলমানদের মাঝে মীমাংসা করার জন্য আল্লাহর নবী গেছেন। মীমাংসা করতে করতে এই দিক দিয়া নামাজের সময় হয়ে গেছে, সাহাবীরা মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতেছে, নবী তো আসতেছে না, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমামতিতে ইমামতি করে নামাজ আদায় করলেন, ওনার ইমামতিতে মুসল্লিরা নামাজ পড়ল, আল্লাহর নবীর নামাজ শেষে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ এত দেরি হলো কেন আপনার আসতে, আল্লাহর নবী বললেন ঝগড়া এমন একটা পাপ, ঝগড়া এমন একটা মহামারী, এই ঝগড়া আজকে আমি নবীকে জামাত থেকে দূরে সরিয়ে রাখছি, এই ঝগড়া হলো এমন পরস্পরের মধ্যে ঝগড়াটা হলো এমন যে আপনাকে বড় ধরনের নেকির কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখছে। বাকি ঝগড়া হতে পারে, ঝগড়া মানুষের মধ্যে হবে কিন্তু ঝগড়া জাতি হওয়ার পরে পরস্পর মীমাংসা হয়ে যাওয়া এটা হলো নবীর সুন্নত, যদি তারা পরস্পর মীমাংসা না হয়
আপনি আমি যদি জানি যে উভয় কথা বলে না তারা দুইজন কথা বলে না তারা একে অপরকে দেখতে পারে না আপনি মিথ্যা কথা বলে হলেও উভয়ের মাঝে সম্পর্ক ঠিক করে দেন আল্লাহ নবী বলেন আপনি যদি দুইজন মুসলমানের মাঝে সম্পর্ক ঠিক করতে পারেন আল্লাহ নবী আপনার জন্য জান্নাতে একটা বাড়ি দেওয়ার দায়িত্ব নিয়ে নেবে সুবহানাল্লাহ আপনি কি ভাবতেছেন নবী বাড়ি দেওয়ার দায়িত্ব নেবে আমি একটা কথা বললাম মিথ্যা কথা বলতে পারি আমি আপনাকে একটা রুম দেখালাম আপনাকে লোক দেখায় আপনাকে প্রতারণার শিকারে ফেলতে পারি কিন্তু আল্লাহ নবী কি মিথ্যা কথা বলতে পারে জোরে বলেন আল্লাহ নবী মিথ্যা কথা বলতে পারেননি আল্লাহ নবী মিথ্যা কথা বলতে পারেন না এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরস্পর দুইজন মুসলমানের মাঝে যখন আমি আপনি মীমাংসা করে দিব মিথ্যা কথা বলে যখন মীমাংসা করব বলে মিথ্যা কথা তো হবে না আপনি যখন রাশেদকে বললেন ভাই রাশেদ যায়েদ তোমার জন্য অনেক দোয়া করে তোমার অনেক সুনাম বলল আমার কাছে তোমার কোনো বদনাম বলে না আবার যায়েদকে গিয়া বললেন ভাই যায়েদ রাশেদ তোমার বদনাম করে না রাশেদকে গিয়া বললেন ভাই রাশেদ যায়েদ তোমার বদনাম করে না তোমার জন্য দোয়া করে বাস্তবিকভাবে একজন মুসলমান অপরজন মুসলমানের জন্য তো দোয়াই করে কারণ আমরা যখন হাত তুলি তখন কি আমরা বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار امرا কি দোয়া করি আল্লাহ আমাদেরকে আমাকে না কাকে আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন আমাদেরকে তাহলে আমাদের মধ্যে আপনিও আছেন সেও আছে সবাই আছে দুনিয়ার সকল মুসলমান আছে না না আছে বলে আমরা যখন আত্তাহিয়াতুল মধ্যে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আমরা বলি আল্লাহ আমাদের উপর আপনি শান্তি বর্ষিত করেন বলে আমাদের মানে হলো যত মানুষ নামাজ পড়ে যত মানুষ আপনার গোলামি করে প্রত্যেকের উপর আপনি শান্তি বর্ষিত করুন তাহলে মানুষ তো একা দোয়া করেন আপনি যখন সালাম ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি যখন সালাম ফিরান তখন আপনি ডান দিকে সালাম ফিরানোর সময় আপনার নিয়ত থাকে বলে আমি সালাম দিতেছি সকল মুসল্লিদেরকে সকল ফেরেশতাদেরকে সকল জিন জাতিকে তাহলে সালাম মানে হলো শান্তি আপনি যখন সালাম দিতেছেন তখন আপনি শান্তির দোয়া করতেছেন বলে আপনার শত্রু তার উপরও শান্তি বর্ষিত হোক আপনার বন্ধু তার উপরও শান্তি বর্ষিত হোক তাহলে আপনি যে যায়েদ এবং রাশেদকে আপনি বললেন যে তোমাদের একজন অপরজনের জন্য দোয়া করে তারা দুইজন তো নামাজ পড়ে আর নামাজ পড়লে ইচ্ছা না থাকলেও একজন আর একজনের জন্য দোয়া হয়ে যায় এই জন্য উভয়ের মাঝে মীমাংসা করে দেওয়া এটা হলো আল্লাহর নবীর সুন্নাহ যদি আমরা উভয়ের মাঝে মীমাংসা করে দিই কখনো ঝগড়া লেগে গেলে অথবা কারো মাঝে উভয়ের মাঝে মনোমালিন্য হয়ে থাকলে আমার জানা মতে বা আপনার জানা মতে থাকলে আমরা যদি ওই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করে দেই তাহলে সমস্যাটা আরো বেশি গড়াবে না এবং এর দ্বারা বড় ধরনের কোনো ক্ষতিও হবে না বুঝাইতে পারছি আমরা মুরব্বী আছি আপনার ছেলে আর ছেলের স্ত্রীর মাঝে সমস্যা দেখতেছেন মুরব্বীরা ডাইকা মীমাংসা করে দেন সমাজের দুইজন যুবকের মাঝে সমস্যা দেখতেছেন ডাইকা আইনে আপনি সমাধান করে দেন আপনি মুরব্বী হিসাবে তাদের মাঝে সমাধান করে দেন আপনি দেখতেছেন কোন মানুষের মাঝে সমস্যা আপনি ডেকে সমাধান করে দেন অথবা সমাধান করার পদ্ধতি অবলম্বন করেন এতে করে সমাজে আস্তে আস্তে শান্তি বৃদ্ধি পাবে অশান্তি দূরীভূত হবে বুঝাইতে পারছি আর এই ঝগড়া ঝাঁটি এবং পরস্পরের মাঝে মনোমালিন্য এটা হবে এটাই স্বাভাবিক এই জন্যই তো শয়তান তো এটার পিছনেই লেগে থাকে শয়তান আমার পিছনে আপনাকে লাগানোর চেষ্টা করবে এবং আপনাকে আপনার পিছনে আমাকে লাগানোর চেষ্টা করবে এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন একটা মানুষ অপর মানুষের সাথে ঝগড়া লাগে মুসলমান মুসলমানের জায়গায় সাথে যখন দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে যায় ঝগড়ায় লিপ্ত হয়ে যায় একজনের ব্যাপারে আরেকজনের অন্তরে যখন হিংসা চলে আসে তখন সবচেয়ে বেশি খুশি হয় শয়তান
সবচেয়ে বেশি খুশি হয় কে শয়তান এই জন্য শয়তানকে খুশি করানো যাবে না এই জন্য কিতাবের মধ্যে আছে শয়তান হলো তিন প্রকারের শয়তান কত প্রকারের তিন প্রকারের এক ধরনের শয়তান যে শয়তান আয়াতুল কুরসি পড়া দেখলে সে ভয় পালায় চলে যায় আপনি যখন প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন পরবর্তী নামাজ পর্যন্ত শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে কারণ আল্লাহর নবীর হাদিস হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জন্য জান্নাতে যাইতে বাধা হলো মৃত্যু মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না কারণ হলো আয়াতুল কুরসি পড়লে শয়তান দূরে চলে যায় আর শয়তান দূরে চলে গেলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না আর শয়তানের ধোঁকা থেকে যে মুক্তি মিলে যায় সে আল্লাহর প্রিয় হয়ে ওঠে এটা হলো এক নম্বর শয়তান দুই নম্বর শয়তান হলো যে চেয়ার চলে যাওয়ার ভয় করে চেয়ার চলে যাওয়ার ভয় করে যেমন আমাদের দেশের অনেক ক্ষমতাশীল আছে যারা নিজের চেয়ার চলে যাবে এই ভয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না এটা এক ধরনের কি শয়তান এগুলো কি শয়তান তিন নম্বর শয়তান হলো যে শয়তান ওই যে চেয়ারওয়ালাদের পক্ষপাতিত্ব করে বলে চেয়ারওয়ালা যারা ক্ষমতায় থাকে যে সময় যারা ক্ষমতায় থাকে ক্ষমতায় থেকে যদি অন্যায় কাজ করে আর অন্যায় কাজ করার পরেও ওই দলকে যারা সাপোর্ট করবে তারাও এক ধরনের শয়তান ঠিক না ভাই ঠিক এই তিন ধরনের শয়তান এক ধরনের শয়তান আয়াতুল কুরসি শুইনা ভয়ে পালায় চলে যায় আরেক ধরনের শয়তান নিজের চেয়ার চলে যাবে এই ভয় সব সময় করে বলে চেয়ার রাখতে হবে প্রয়োজনে ইসলামের বিরুদ্ধে যাইতে হইলে যাও আর তিন নম্বর হলো যারা ওই যে ক্ষমতাসীন গুনাহ করার পরেও ক্ষমতাসীনদের পক্ষপাতিত্ব করে বলে তাদের বদনাম নাই তাদের সুনাম খালি বলে যায় আল্লাহর নবী বলে যে তারাও এক ধরনের কি শয়তান তাহলে আমরা শয়তান হব না আমরা মুমিন হব আমরা কি হব বলো ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে যেটা ন্যায় ন্যায়টাকে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে এটা হলো মুমিনের কি আলামত এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মানুষ অপর মানুষের সাথে চলে চলার দ্বারা দেখা যায় আমার সাথে চললে আপনি কোনো ব্যথা পাবেন আপনার সাথে চললে আমি ব্যথা পাবো ব্যথা পাওয়া এটাই তো স্বাভাবিক আল্লাহর নবী বলেন ইদা কানা ইউখালিতুন নাস কোন মানুষ যখন অপর মানুষের সাথে উঠা বসা করে ওয়াসবিরু আলা আদাহু যার সাথে উঠা বসা করছে তার কষ্টে যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহর নবী বলতেছেন এই ধৈর্যের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আপনি ক্ষমা করে দেন আপনি ক্ষমা করে দেন একটা মানুষ আপনার সাথে অন্যায় করেছে আপনাকে গালি দিয়েছে আপনাকে কটু কথা বলেছে আপনি তাকে ক্ষমা করে দেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য হাদিসের মধ্যে আছে একজন আল্লাহর বান্দা সে প্রত্যেক দিন ঘুমানোর আগে সে ক্ষমা করে দিত সবাইকে ক্ষমা করে দিত বলে যে আমাকে গালি দিছে তাকেও ক্ষমা করে দিলাম যে আমার বদনাম করছে তাকেও আমি ক্ষমা করে দিলাম যে আমার সাথে শত্রুতা রাখছে তাকেও আমি ক্ষমা করে দিলাম বলে সবাইকে ক্ষমা করে দেয় বলে এই ক্ষমা করার কারণে হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন তাকে হাজির করা হয়েছে আল্লাহ তাআলা তাকে ফেরেশতার মাধ্যমে বলেন ও বান্দা তোকে আমি আল্লাহ কেন মাফ করলাম জানোনি তোমাকে আমি আল্লাহ এই জন্য মাফ করলাম কারণ তুমি দুনিয়াতে আমার বান্দাদেরকে মাফ করে দিতা সুবহানাল্লাহ হ্যাঁ বলে উম্মতদেরকে মাফ করে দিত এই জন্য আল্লাহ মাফ করে দিছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবীর সুন্নত কি আল্লাহর নবীর সুন্নত হলো প্রত্যেক দিন ঘুমানোর আগে ইস্তেগফার করে আপনি বলবেন ইস্তেগফার করবেন আর মনে মনে বলবেন আল্লাহ যারা আমাকে কষ্ট দিছে তাদেরকে আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ হ্যাঁ
মানে আমার শত্রু মিত্র আমাকে যে ভালোবাসে যে ভালোবাসে না যে আমাকে ভালো জানে যে আমাকে ভালো জানে না বলে সবাইকে আমি maaf করে দিলাম তুমি maaf করে দিও তুমি maaf করে দিও হাশরের ময়দানে আমি আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তাআলা তখন বলবেন এ বান্দা তুই আমার অপর বান্দাকে maaf করে দিছো আমি আল্লাহ তোকে maaf করে দিলাম maaf করে দিলাম maaf করে দিলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ জান্নাতের মালিক বানাই দিলাম সুবহানাল্লাহ বলে বান্দাদেরকে maaf করার মন মানসিকতা অন্তরে জাগা বলে পরস্পরের মধ্যে চলতে গেলে মনোমালিন্য হবে এটাই স্বাভাবিক বলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় বলে আল্লাহর নবীর মাঝে আল্লাহর নবীর সাথে স্ত্রীদেরও মনোমালিন্য হয়েছে কি হয় নাই বলে মনোমালিন্য হয় হাদিসের কিতাবের মধ্যে আছে হাদিসের কিতাবের মধ্যে আছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বর্ণিত আছে আল্লাহর নবী বলেন ও আয়েশা তুমি যখন রাগ করো তখন আমি নবী বুঝতে পারি তখন আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিভাবে বুঝতে পারেন আমি আপনার প্রতি রাগ করি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে যখন তুমি আমার প্রতি রাগ করো তখন দেখি তুমি বলো ইব্রাহিমের রবের কসম তখন তুমি বলো না মুহাম্মদের রবের কসম আমি নবীর নাম বলো না তুমি বলো ইব্রাহিমের রবের কসম কিন্তু আমি নবীর নাম বলো না আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আহজুরু ইল্লা ইসমাক আমি তো আপনার নামটা শুধু বলি না কিন্তু আপনার ব্যাপারে যেই ভালোবাসা আমার অন্তরের মধ্যে কিন্তু কম থাকে না সুবহানাল্লাহ বলে পরস্পরের মধ্যে মনোমালিন্য হবে এটাই স্বাভাবিক বলে মানুষের মধ্যে চলতে গেলে মনোমালিন্য হয় বলে আবু বকর ওমর বলে উভয়ের মাঝে মনোমালিন্য হতো বলে আবু বকর কেমন বলে আবু বকর ওমরের ব্যাপারে কিতাবের মধ্যে বলা হয় বলে আবু বকর যদি কখনো বের হয় বলে সাথে ওমরও বের হয় বলে কিতাবের মধ্যে বলা হয় খরাজা আবু বকর ওয়া উমর বলে কোথাও যদি বের হইছে বলে আবু বকর বের হইছে তার মানে ওমরও বের হইছে যা আবু বকর ওয়া ওমর কোথাও ওমরকে দেখা যায় বলে খুঁজা দেখো ওখানে আবু বকরকে পাইবা সুবহানাল্লাহ বলে কোথাও আবু বকর গিয়েছে বলে খুঁজা দেখো পিছনে পিছনে ওমরও যাইতেছে বলে ইসলামের যেই কোনো কাজে যেই জায়গায় আবু বকর আছে সেই জায়গায় ওমর আছে যেই জায়গায় ওমর আছে সেই জায়গায় আবু বকর আছে এই জন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাই আবু বকর আমি আপনার কাছে একটা আবদার জানাই বলে কি আবদার আমি আপনার কাছে কোনো কিছু চাই না একটা জিনিস চাই বলে কি চাও বলে আপনি যে মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আল্লাহর নবীর সাথে তিন দিন তিন রাত আপনি গারে সাউরে ছিলেন পাহাড়ের গুহায় যে আপনি তিন দিন তিন রাত ছিলেন ওই তিন দিন তিন রাতের নেকি আমাকে দিয়া দেন আমি ওমরের সারা জীবনের নেকি আপনি নিয়া যান সুবহানাল্লাহ আবু বকর বলে ভাই ওমর আমি আবু বকরের জীবনের পুঁজি তো হলো এইটা সুবহানাল্লাহ আমি আবু বকরের জীবনের পুঁজি তো হলো তিন দিন তিন রাত বলে এই তিন দিন তিন রাত আমার পুঁজি আর কোনো পুঁজি আমার নাই বলে তাদের মাঝে এত সম্পর্ক বলে একদিন কথা কাটাকাটি হয়ে গেছে কথা বলতেছে আবু বকর কথা বলে ওমর কথা বলে আবু বকরের কোনো কথায় ওমর কষ্ট পেয়ে গেছে আবু বকর পিছন থেকে ডাকতেছে ও ওমর ভুল হয়ে গেছে মাফ করে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কিন্তু বেশি ছিল রাগ করে ঘরের মধ্যে ঢুইকা গেছে আবু বকর গিয়া ঘরের মধ্যে দরজা নক করে ভাই ওমর কষ্ট পাইছো নাকি মাফ করে দাও ওমর দরজা খুলে না রাগ করে ভিতরে বসে রইছে ওই দিক দিয়া ওমর যেহেতু দরজা খোলে না আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া আবু বকর চইলা গেছে আবু বকর গিয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার
আমার ভুল হয়ে গেছে আমার আমাকে আপনিও মাফ করে দেন এবং আপনি ওমরকেও বলেন আমাকে মাফ করে দেওয়ার জন্য আমার কোন কথায় জানি ভাই ওমর কষ্ট ভাইয়ের দরজা বন্ধ করে দিয়েছে দরজাটা আর খোলে না এই কথা বলতে বলতে ওমরও দৌড়ে চলে আসছে ওমর আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাই আবু বকরের দোষ হয় না আমার দোষ হইছে আমি দরজা লাগায়া ভিতরে বইসাছিলাম আবু বকর ডাকছে আবু বকর যেন আমার প্রতি কষ্ট না পায় আপনি একটু বইলা দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডাকছেন সাহাবীদেরকে ডাইকা ওই মজমার মধ্যে আবু বকর আছে ওমর আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কষ্ট পাইছে কে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কষ্ট পাইছে ওমর ওমর রাগ কইরা ঘরে গেছে কিন্তু ওমর যেহেতু দরজা খোলে না আবু বকর নিজের দুষ্টা নবীর কাছে পেশ করতেছে ওই দুষ্ট পেশ করতে করতে ওমর আবার চলে আসছে ওমরের মধ্যে অনুশোচনা চলে আসছে আহ আবু বকর ঘরের দরজায় আসছে আমি ঘরের দরজাটা বন্ধ করে দিলাম আবু বকরের জন্য আমি ওমর ঘরের দরজা বন্ধ করলে কি হবে আল্লাহ তাআলা তো জান্নাতের আটটি দরজা আবু বকরের জন্য খুলে রাখছে আমি ওমর দরজা না খুললে কি হবে বলে আবু বকরের জন্য তো জান্নাতের দরজা খোলা এখন যদি আবু বকর নবীর দরবারে চলে যায় আর যদি কোরআনের কোন আয়াত আমি ওমরের ব্যাপারে বিরুদ্ধে চলে আসে কোন আয়াত যদি নাজিল হয়ে যায় তাহলে আমি ওমরের অবস্থা কি হবে এই জন্য ওমরের সাথে সাথে দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে চলে আসছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গেছে আবু বকরের কোনো ভুল নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী সবাইকে ডাকছে ডাইকা আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ও সকল আমি নবী যখন বলেছিলাম তোমাদের কাছে আমি নবী আল্লাহর পক্ষ থেকে আসছি তোমরা আমাকে নবী হিসাবে মানো তখন কিন্তু তোমরা কেউ আমাকে মানো নাই তখন শুধুমাত্র কেবলমাত্র সর্বপ্রথম আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নবী হিসাবে মানি সুবহানাল্লাহ তোমরা যখন কেউ আমাকে মানো নাই সবাই বলেছিল মিথ্যা কথা বলতেছে তখন শুধু আবু বকর বলেছিল সত্য কথা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন যখন আমি নবী একা ছিলাম তখন আমাকে সাপোর্ট দিয়েছিল আবু বকর সুতরাং কোন মানুষ আবু বকরের সাথে মনোমালিন্য হইয়া আবু বকরের উপর রাগ করতে পারে না কারণ আবু বকরের উপর আল্লাহ রাগ করেন না তোমরা বান্দা হয়ে আবু বকরের উপর কেমনে রাগ করো সুবহানাল্লাহ উভয়ের মাঝে কিন্তু কথা কাটাকাটি হয়েছে মনোমালিন্য হয়েছে বলে সাথে সাথে মীমাংসা হয়ে গেছে আমাদের মধ্যেও যদি কথা কাটাকাটি হয় তাহলে এটা ধরে না রেখে মীমাংসা করে নেওয়া এটা নবীর সুন্নাত এটা কার সুন্নাত নবীর সুন্নাত বাকি কারোকে কাউকে আমি দেখতে পারলাম না কাউকে আমি দেখতে পারি না অথবা তার কথা আমার ভালো লাগে না এই জন্য তার নামটা শুনলে খালি তাকে গালি দিই তার গীবত চর্চা করি এমনটা যেন না হয় আল্লাহর নবী বলেন লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালা বিল্লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি আল্লাহর নবী বলেন মুমিন বান্দা অপর কোন মুমিন বান্দাকে অশ্লীল কথা বলতে পারে না মুমিন মানুষ তার মুখ দিয়ে অশ্লীল ভাষা বেরই হতে পারে না কিন্তু আমাদের মুখ দিয়ে অশ্লীল ভাষা এটা বের হয় এটা স্বাভাবিক কথা বলেন না কেন বলে আমাদের জবান দিয়া অশ্লীল কথা বের না বলে আমাদের পেটের ভাত হজম হয় না অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা অপর কোন মুমিন বান্দাকে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে পারে না কারো ব্যাপারে আল্লাহর কাছে লানতের দোয়া করতে পারে না বলে আল্লাহ তার উপর গজব দিয়া দাও তার উপর অভিশাপ দিয়া তাকে মেরে ফেলো এমন দোয়া করতে পারে না
হাক করা যাবে কখন যখন আপনি একটা জালেমের বিরুদ্ধে আপনি হেদায়েতের দোয়া করলেন কিন্তু তার হেদায়েত হচ্ছে না এখন আপনি তার ধ্বংসের দোয়া করার অনুমতি স্বয়ং নবী দিয়া গেছে সুবহানাল্লাহ মানে এটা তো নূহ আলাইহিস সালাম করেন নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য করেন নাই বলছে আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দেন আর হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষের মাঝে এই যে মনোমালিন্য হবে মনোমালিন্যের দ্বারা অন্তরের মধ্যে কখনো শান্তি আসবে না এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির দোয়া করতেন আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগ ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ বিপদ আপদ যা আসে দিন ধর্মের উপর বিপদ আপদ দিয়েন না বলে বিপদ আপদ আসলো আমার জীবনের মধ্যে বিপদ আপদ আসো ধর্মের উপর বিপদ দিয়েন না বলে কেন বলে ধর্মের উপর বিপদ কেমন বলে আল্লাহ তাআলা যদি ধর্মের উপর বিপদ দেন তাহলে দেখা যাবে আমি নামাজ পড়তে পারবো না বলে এটা হলো ধর্মের উপর বিপদ আমার নামাজ ভালো লাগবে না আমার রোজা ভালো লাগবে না আমার ভালো কাজ ভালো লাগবে না এটা হলো ধর্মের উপর বিপদ আর আল্লাহ যদি আমার উপর কোনো বিপদ দেন তাহলে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহর নবী এই দোয়া করতেন দুই নম্বর হলো আল্লাহর নবী দোয়া করতেন ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা আল্লাহ দুনিয়ার টেনশন দুনিয়ার চিন্তা যেন দুনিয়া কেন্দ্রিক চিন্তা যেন আমার বেশি না হয় বলেন আমাদের আসলে দুনিয়ার চিন্তা খাইতে গেলেও দুনিয়ার চিন্তা টয়লেটে গেলেও দুনিয়ার চিন্তা বলে হজে যাই দুনিয়ার চিন্তা আরাফার ময়দানে দুনিয়ার চিন্তা বলে আল্লাহর ঘরে দুনিয়ার চিন্তা ঘুমাইতে যাই বলে দুনিয়ার চিন্তা সব জায়গায় খালি দুনিয়ার চিন্তা ও দয়ার মালিক দুনিয়ার চিন্তা বেশি দিয়েন না দুনিয়ার চিন্তা বেশি দিয়েন না কারণ আখেরাতের চিন্তা আমার বেশি দেন আখেরাতের চিন্তা কারণ কোন মানুষের দুনিয়ার চিন্তা যখন মানুষের মধ্যে থাকবে তখন তার দ্বারা দুনিয়া বেশি আসবে আর যখন একটা মানুষের আখেরাতের চিন্তা অন্তরে থাকবে তখন তার দ্বারা আখেরাতের ভালো ভালো কাজগুলা তার দ্বারা সংগঠিত হবে দুনিয়ার চিন্তা আসলে মনে হবে থাক নামাজের সময় হয়ে গেছে আগে তো দুনিয়া দুনিয়ার চিন্তাটা না আগে দুনিয়া পরে নামাজ আর যখন আপনার আখেরাতের চিন্তা আসবে আগে নামাজ পরে দুনিয়া নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো নামাজ আছে দুনিয়ার মধ্যে যখন আমি লিপ্ত হয়ে যাই দুনিয়ার চিন্তা যদি আমার অন্তরে বেশি চলে আসে তখন আমার দ্বারা আখেরাত বেশি অর্জিত হবে না এরপরে আল্লাহর নবী বলতেন ওয়ালা মাবলাগ ইলমিনা ও দয়ার মালিক আমার জ্ঞানের আগা গোড়া যেন দুনিয়া কেন্দ্রিক না হয় আখেরাতের কিছু জ্ঞান আমাকে দিও ওয়ালা গায়াতা রাগবাতিনা খালি জ্ঞানটা যেন দুনিয়ার জ্ঞান অর্জন করতে না পারি আমি বাংলা পারি ইংরেজি পারি অঙ্ক পারি আমি উর্দু পারি আমি পারসি পারি কিন্তু আমি আরবি পারি না আমি উর্দু পারি ফার্সি পারি বাংলা পারি ইংরেজি পারি অঙ্ক পারি সব পারি কিন্তু আমি কোরআন পড়তে পারি না এমন জ্ঞান যেন না হয় ও দয়ার মালিক আমাকে কোরআনের জ্ঞান দেন হাদিসের জ্ঞান দেন কারণ কোরআন হাদিসের জ্ঞান ইচ্ছা করলেও অনেকে পায় না আবার অনেকে ইচ্ছা না করার কারণে পায় না আবার অনেকে ইচ্ছা করেও কোরআন হাদিসের জ্ঞান নিজের মধ্যে আনতে পারে না বলে এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে তৌফিক ছাড়া হয় না এই জিনিসটা মনে রাখা দরকার আপনি সব করতে পারলেন আপনি বিয়া করলেন সন্তান আদি হলো জায়গা কিনলেন জমি কিনলেন বাড়ি করলেন ব্যবসা বাণিজ্য করলেন আপনার সকালের নাস্তা ঠিক দুপুরের খানা ঠিক রাত্রের খানা ঠিক আপনার সব ঠিক কিন্তু আপনার মরার সময় এমন হয়ে গেল আপনি কোরআনটা পড়তে পারেন না হয় না এমনটা আপনি জ্ঞান অর্জন করতে করতে আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন অথচ আপনি কোরআন পড়তে পারেন আপনি ওযুর ফরজ পারেন না গোসলের ফরজ পারেন না তায়াম্মুমের ফরজ পারেন না নামাজের ওয়াজিব জানেন না নামাজের ফরজ জানেন না হ্যাঁ
অথচ আপনি দুনিয়া 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 করে আপনি চলছেন 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 অথচ আপনি মরবেন এখন আপনি মরবেন এখনো পর্যন্ত আপনি আল্লাহর দেওয়া কালামটা আপনার জবান দিয়ে আপনি বের করতে পারেন না তাহলে বলেন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে কি রে বান্দা দুনিয়ার জ্ঞানের অভাব ছিল না দুনিয়া কেমনে কামাই করতে হবে ওই জ্ঞান তো ভালোভাবেই অর্জন করছো আখেরাত কেমনে কামাই করতে হবে ওই জ্ঞানটা অর্জন করতে পারলা না কি জবাব দিবেন আল্লাহর কাছে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরস্পরের মধ্যে যখন মিমান মনোমালিন্য হবে তখন কাউকে কথা দ্বারা কষ্ট দিবেন না কথা দ্বারা কষ্ট দেওয়া যাবে না বলে কবি বলেন যার হাদসিনান লাহালতিয়াম ওয়ালা ইলতাম মা যার হাল্লিসান বলে তীরের আঘাত এটা এক সময় শুকায় যায় কিন্তু কথার আঘাত এটা শুকায় না এটা মরার আগ পর্যন্ত অন্তরে গেঁথে থাকে একজন আপনি আপনি একজনকে মারছেন কথার কথা একজন আঘাতপ্রাপ্ত হয়েছে ওই আঘাতটা শুকিয়ে গেল আঘাতটা শুকিয়ে যাবে কিন্তু একজনকে কথা দিয়ে কষ্ট দিবেন ওই কথাটা অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে যাবে সে আফসোস করতে থাকবে এই মনের কষ্ট কষ্টই থাকবে সে যতক্ষণ পর্যন্ত আপনাকে আবার পাল্টা জবাব দিতে না পারবে তাই না এই জন্য কথা দ্বারা কষ্ট দেওয়ার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না মানুষকে কথা দিয়ে কষ্ট দিও না কথা দিয়ে কষ্ট দিও না আমার আপনার জীবনটা যেন এমন হয় যেন অপর মুসলমান ভাইয়ের কাছে আমি আয়না স্বরূপ থাকতে পারি আয়না আয়না কি আল মুসলিমু মিরআতুল মুসলিম আল মুমিনু মিরআতুল মুমিন বলে এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ বলে আপনি আমি আয়নার সামনে যখন দাঁড়াবো তখন আমার চেহারায় কোনো ময়লা আছে কিনা আয়নার সামনে ধরা পড়বে আমার শরীরে কোনো ময়লা আছে কিনা ধরা পড়বে আমার আকৃতির মধ্যে কোনো সমস্যা আছে কিনা ধরা পড়বে কিন্তু আল্লাহর নবী যে বললেন একজন মুসলমান একজন মুমিন অপর মুমিন নের কাছে আয়না শুরু তাহলে আয়না কেমন হইল আয়নার সামনে গেলে তো আয়না আপনাকে সব ভুল ধরায় দেয় বলে সবার সামনে ধরায় নাকি একা একা ধরায় হ্যাঁ আয়না কি ঘোষণা দেয় এই 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 দোষ আছে আয়না কি আমার ঘোষণা দেয় না একা একা ধরায় দেয় কথা বলেন একা একা ধরায় দেয় তো আপনিও একজন মুসলমানের জন্য আয়না হয়ে যান বলে মুসলমানের কোন দোষ দেখলে একা একা ধরান আপনি ওই দোষটা গিয়া অপরজনের কাছে বললেন অমুকের কাছে বললেন তমুকের কাছে বললেন তাহলে এর দ্বারা আপনার গীবত হলো সমালোচনা হলো আপনার আমলগুলো তার আমলনামায় চলে গেল তার গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসলো এর দ্বারা আপনার লাভ হলো না ক্ষতি হলো ক্ষতি হলো এবং আপনার আমলনামায় ক্ষতি থাকলো আপনার কোনো ফায়দা হলো বুঝাইতে পারছি এজন্য আল্লাহর নবীর হাদিস যে একজন মুমিন অপরজন মুমিনের জন্য আয়না স্বরূপ আয়না যেমন মানুষের দোষগুলো গোপন রাখে এককভাবে বলে দেয় আপনিও অপর মুসলমানের দোষ দেখলে পারলে এককভাবে বলে দিবেন আর এককভাবে বললে যদি সে না শুনে বাস তাকে তার মতো করে ছাইরা দেন তাকে মারতে যাওয়া দরকার নাই অপরের কাছে বলতে যাওয়া দরকার নাই আয়নার সামনে একটা দোষ ধরা পড়ছে সে ধরেন এখানে ময়লা লাগে আছে সে ময়লাটা না ধুইয়া আবার চলে গেল আয়না কি তার পিছনে দৌড়াইবো হে ধর এটার মার এমন করবো আয়না কি অপর একজন পরে আবার আপনি আয়নার কাছে গেলেন আয়না কি বলবে এই দেখছো আগের জনটা কত খাচ্চর চেহারার মধ্যে ময়লা ছিল তারপর ময়লা সরাইনি কথা বলেন না কেন এই ঘুমাইতেছেন জোরে কোন আল্লাহু আকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার আয়না কি বলে দিবে দ্বিতীয় পক্ষকে আমিও আপনি এমন হই আয়না মুসলমানের জন্য পারলে এককভাবে দোষগুলো ধরায় দিব আর না পারলে কারো কাছে বদনাম করব না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন তো এই বিষয়গুলো সব সময় মনে রাখা এই বিষয়গুলো সব সময় মনে রাখা যেন আমার আপনার দ্বারা অন্য কোন মুসলমান ভাই কষ্টের শিকার না হন কারণ হলো মুসলমান তো মুসলমান হ্যাঁ মুসলমান কাকে বলে যখন আপনার অপর ভাই আপনার দ্বারা কষ্টের শিকার না হয় তাকে মুসলমান বলে আপনি যদি আপনার দ্বারা কোনো মানুষ কষ্টের শিকার না হয় আপনি মুসলমান আপনি দেখেন নিজেকে প্রশ্ন করেন আপনি মুসলমান হতে পারেন পেরেছেন কিনা
আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি বলে হাত দ্বারা জবান দ্বারা যে অপর ভাই নিরাপদ থাকবে যা থেকে তার অপর ভাই জবান এবং হাত থেকে নিরাপদ থাকবে যার জবান এবং যার হাত থেকে অপর ভাই নিরাপদ থাকবে সে হলো মুসলমান এখন দেখেন আমার দ্বারা আমার জবান দ্বারা আমার হাত দ্বারা আমার অপর ভাই নিরাপদ কিনা আমার স্ত্রী নিরাপদ কিনা আমার সন্তান নিরাপদ কিনা আমার দোকানের কাস্টমার নিরাপদ কিনা আমার দোকানের কর্মচারী নিরাপদ কিনা হ্যাঁ বাপ মা যদি আপনি দোকানের কর্মচারীকে গালি দেন এই অধিকার আপনাকে কে দিয়েছে কেন জবানের হেফাজত করা জবানের হেফাজত করা মনে রাখতে হবে জবানের হেফাজত যদি না করেন হ্যাঁ জবানের হেফাজত যদি না করেন আমল এক দিক দিয়ে করবেন আরেক দিক দিয়ে আমল চলে যাবে বলে কলসির মধ্যে পানি ঢুকাইতেছেন আর কলসির তলা আপনি ছিদ্র করে রাখলে পানি যেমন স্থায়ী হবে না পড়ে যাবে আপনার জবান যদি ঠিক না করেন আমলে আপনার কোনো কাজই দিবে না এই জবানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে এমনি এমনি আল্লাহর নবী বলেন নাই তুমি তোমার জবানের দায়িত্ব নাও হেফাজতের দায়িত্ব নাও আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব দিব সুবহানাল্লাহ তুমি তোমার জবানের হেফাজতের দায়িত্ব নাও আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব এটা কি আল্লাহর নবী এমনি এমনি বলছেন এমনি এমনি বলেন নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে জবানের হেফাজত করবার তৌফিক দান করুন বলেন আমিন অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবার তৌফিক দান করুন বলেন আমিন সব সময় জবান দ্বারা যেন আল্লাহর গোলামি হয় কোন মানুষের কষ্টের কারণ যেন না হয় আমার জবান আমার হাত আমার পা যেন অন্য মানুষের কষ্টের কারণ না হয় আরে আপনার শরীর একটু দুর্গন্ধ এটা নিয়ে আল্লাহর নবী বলছেন মজমার মরতে যাইতে নিষেধ করছেন বলে তোমার অপর ভাই কষ্ট পাবে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন কষ্টদায়ক কোনো বস্তু পাইছেন আপনি সরাইয়া দেন না আপনি মুসলমান হয়ে যাবেন অপর ভাই যেন আপনার দ্বারা কষ্ট না পায় আমাদের সমাজের মধ্যে তাহাজ্জুদ গুজার আছে এশরাক পড়নে ওয়ালা নাম লোক আছে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ পড়নে ওয়ালা লোক আছে কিন্তু মানুষকে জবানের দ্বারা হাতের দ্বারা কষ্ট দেয় না এমন লোক খুব কম আছে বুঝাইতে পারি নাই হ্যাঁ মানুষের দোষ চর্চা করা মানুষের সমালোচনা করা মানুষের বিপদ শিকায়ত করা মানুষকে কষ্ট দেওয়া গালাগালি করা এই সমস্ত অন্যায় কাজগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন